চৰকাৰক বাধ্য কৰিব লাগিব যে মদৰ লাইচেন্স দিয়া আপোনালোকে বন্ধ কৰক। মদৰ পৰা ইনকাম কৰি চৰকাৰ চলিব নালাগে। জাতি ভেদ, বংশ ভেদ, মত ভেদ, লিংগ ভেদ, বর্ণ ভেদর উপর এক বৃহৎ এক সমাজ নির্মাণের, সমগ্র মানব সমাজ নির্মাণের কারণে শিবেই কাম করেছিল। সেখানে ভোলানাথ বলে কোয়া শিবে সদায় সন্তুষ্ট হয়েছিল, কিন্তু সন্তুষ্ট হওয়ার অর্থ এই নয় যে শিবে যতে ততে সন্তুষ্ট হয়েছিল। সেখানে শিব ভারতীয় সংস্কৃতির প্রতি শিব সদায় আমার কারণে আরাধ্য দেবতা হয়ে থাক। আজি এই সমাজত সুউচ্চ শিবৰ তলত আমি সংকল্প লওঁ আহক। আজি আমাৰ সমাজ ব্যৱস্থাত মদ ভাগ গ্ৰাছ গোটেই সমাজ ব্যৱস্থা চেদেলি ভেদেলি কৰি দিলে। আজি নৱপ্ৰজন্মক একেবাৰে শেষ কৰি পেলাইছে মদ ভাং গ্ৰাছ। গ্ৰাছ খোৱা মানুহ কোন আৰু গ্ৰাছৰ বেপাৰ কৰা মানুহ কোন তাক চিন্তা চৰ্চা ভালকৈ কৰক। আমার জাতিটুক একেবারে নপুংসক জাতি বনাবলৈ এই ড্রাগসর প্রচলন আনিছে। সেখানে আমি ব্যাপক জনজাগরণ আমি করব লাগিব। এই সুউচ্চ শিবর তলত আমি আজি সংকল্প লব লাগিব যে মদ ভাং ড্রাগসর এগেনস্টে একটা ব্যাপক জনজাগরণ গোটেই অসমত করক আর শিবর পৰা আজি আমি তারপরা আশীর্বাদ লৈ যাও। আমি সরকারক বাধ্য করব লাগিব ব্যাপক জনজাগরণের জড়িয়তে কৌটি কৌটি হিসাবত স্বাক্ষর গ্রহণের জড়িয়ে সরকারক বাধ্য করব লাগিব যে মদর লাইসেন্স দিয়া আপনাদের বন্ধ কর। মদর করে ইনকাম করে সরকার চলিব নালাগে। তাই ব্যাপক জনজাগরণ আমি করব লাগিব। জনজাগরণ করলেহে সরকার বাধ্য হব, নহলে কেউ সরকার বাধ্য নহ। আমার যদি জাতিটুক যদি বসাব লাগে প্রথম কাম মদ আর গ্রাস বন্ধ করব। সরকারে গাখিরর দোকানের লাইসেন্স দিও, অন্য দোকানের লাইসেন্স দিও, যখন ওয়াইন শপ করে ব্যাপার করব খুঁজিছে আজির সভার পর মানে আহ্বান জানাইছো তোমালে ওয়াইন শপ বন্ধ করা। একটা নবপ্রজন্ম তোমালে সমাপ্ত নকরিবা, তোমালে গাখিরর দোকান দিয়ে গরু পালন করা, তোমালে একটা ব্যাপক জনজাগরণ আমি করব। সেয়াই হব আজির এই সভাত শিবর ওসর আমার প্রকৃত আলোচনা। আহক আমি সকলে সত্যম শিবম সুন্দরম শিবর আরাধনা করি। আমার প্রত্যেকের জীবন সত্যম শিবম সুন্দরম হোক, আমার প্রতিখন ঘর সত্যম শিবম সুন্দরম হোক, আমার প্রতিখন গাঁও সত্যম শিবম সুন্দরম হোক, আমার অসমখন সত্যম শিবম সুন্দরম হোক, ভারতবর্ষ বিশ্বগুড়াখনলৈকে যাওক ভারত সত্যম শিবম সুন্দরম হোক, আর গোটেই বিশ্বখনত একটা শান্তি বিরাজ করক। সকলে মিলি যাতে সুখে শান্তিরে থাকিব পারো ইয়াকে কামনা করে এই সুউচ্চ শিবমূর্তি উন্মোচন হওয়া বলে মই ঘোষণা করি। সকলকে ধন্যবাদ জানাই মই মোর ভাষণ ইয়াতে সামরিছো। মনস্কার।